আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা চলে এসেছি চাঁদপুর জেলার নানুপুরে অবস্থিত চরবাগাদি পাম্পিং প্লান্টে। চাঁদপুর সেচ প্রকল্পে, যা সবার কাছে নানুপুর সুইচ গেট নামেই পরিচিত। আর এই সুইচ গেটটি অবস্থিত রয়েছে ডাকাতিয়া নদীর উপর দিয়ে। এই যে দেখেন, সুইচ গেটের ভিতর দিয়ে কিভাবে মালবাহী ট্রলারগুলো এই পাশ থেকে ও পাশে পারাপার হয়, এই যে গেটগুলো কিভাবে আবার পানির নিচে ডুবিয়ে দেওয়া হয় দেখতেই পাচ্ছেন। আসলে এই সুইচ গেটের সাথেই রয়েছে একটি ব্রিজও, এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন। এখানে মালবাহী ট্রলার বা নৌকা আসা যাওয়া করার জন্য দুইটি পথ রয়েছে, আর দুইটি পথে রয়েছে চারটি গেট। এই গেটগুলো উঠিয়ে দেওয়া হয় যখন মালবাহী ট্রলার নৌকা পারাপার করে, তখন এই গেটগুলো উঠিয়ে দেওয়া হয় উপরে। এই যে গেটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে একটি গেট আস্তে আস্তে উপরে উঠতেছে, এখন একটি মালবাহী বড় ট্রলার আসবে। এটি একটি গেট, চারটি গেটের মধ্যে এটি একটি। আসলে এই সুইচ গেটটি ডাকাতিয়া নদী ঘিরেই অবস্থিত, শান্ত শীতল ডাকাতিয়া নদী, বেশ নীরব। এখানে আসলে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য আছে তাও কিন্তু উপভোগ করা যায়। আপনারা সাথেই থাকুন, আমরা এই সুইচ গেটের চারপাশের দৃশ্য দেখার পর নানুপুর উচ্চ বিদ্যালয়ের দৃশ্য দেখব। এই সুইচ গেটের রাস্তা থেকে নামলে এই মেঠো পথটি দেখা যায়, বেশ চমৎকার মেঠো পথ। এই মেঠো পথ দিয়ে সামনে গেলেই ঘাসিপুর গ্রাম পড়ে। ডাকাতিয়া নদীর তীরে খুব সুন্দর মেঠো পথ, সত্যি খুব মনোরম পরিবেশ। যদিও ব্রিজের নিচ দিয়ে কোনো প্রবেশ পথ নেই, তবুও এখান দিয়ে সুইচ গেটের ভিতরে প্রবেশ করা যায়। তবে এদিক দিয়ে প্রবেশ করা বেশ ঝুঁকিপূর্ণ, এবং নিরাপত্তার জন্য বাহিরের লোকদের প্রবেশ নিষেধ। এই সুইচ গেটের কাজ বা সেচ প্রকল্পের কাজ হলো, যখন যেদিকে পানি বেশি থাকে সেদিক থেকে, যেদিকে পানি কম থাকে সেদিকে পানি ছাড়া হয়। বিশেষ করে বন্যার সময় পানির ভারসাম্যতা ঠিক রাখার জন্য গেটগুলো খুলে দেওয়া হয়। কি সুন্দর ডাকাতিয়া নদীর পাশে, সুইচ গেটের পাশেই মেঠো পথ, প্রাকৃতিক দৃশ্য, গরমকালে কি সুন্দর হাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো জায়গা। কি সুন্দর শান্ত নীরব পরিবেশ, ডাকাতিয়া নদীর পাশে মেঠো পথ, বাতাসে প্রকৃতিটা ঝুলছে, পাশে মাছের বড় ঝিল, খুবই সুন্দর পরিবেশ। অনেকেই ঘুরতে আসে এই মেঠো পথে, এপাড় ওপাড় দুই পাড়েই প্রায়ই অনেক মানুষ দেখা যায় এখানে বেড়াতে আসে, ঘুরতে আসে। ডাকাতিয়া নদী
शांत शीतल नीरव नदी मनोरम परिवेश এখন আমরা সুইচ গেটের ভিতরের কিছু দৃশ্য দেখব তো চলুন দেখি ভিতরের কিছু দৃশ্য এখন আমরা সুইচ গেটের পাশ দিয়ে কিছু দৃশ্য দেখার চেষ্টা করব এখানে সুন্দর একটি দিঘি অনেক বড় সরু মেঠো পথ খুবই সুন্দর এই যে পাশেই দেখতে পাচ্ছেন ডাকাতিয়া নদী ওই যে নদী দেখা যায় কিনারায় অনেকগুলো কচুরি এখানে যে গোল করা বড় বড় ঘরগুলো দেখতেছেন বেশ বড় বড় ঘরগুলো এগুলো সুইচ গেটেরই অংশ বা এই ঘরগুলোতে সুইচ গেটেরই প্রয়োজনীয় মালামাল রাখা হয় দেখতে থাকুন বেশ পুরনো ঘরগুলো আনকমন ডিজাইনের খুবই সুন্দর এখন আমরা দেখব নানুপুর উচ্চ বিদ্যালয়ের কিছু দৃশ্য আজকে শুক্রবার বিদ্যালয় বন্ধ এই নানুপুর উচ্চ বিদ্যালয়ের ভবনগুলো বেশ বড় বড় অনেকগুলো ভবন রয়েছে মাঠটিও বেশ বড় দেখতেই পারছেন এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে মাঠে বাচ্চারা খেলতেছে খুবই সুন্দর
तो जाई होक बंधुरा आजकेर भिडियोटी केमन लेगेछे अवश्यई जानाबेन। भालो लागले लाइक कमेंट शेयर करबेन। सबाई भालो थाकबेन सुस्थ थाकबेन। आजकेर मतो आल्लाह हाफेज़।